এই চারটি লাইট কোন অপরটার সেট করছে গো? হ্যাঁ চোখ ধরে মানুষের চোখ দেহে না যায়, শ্রোতা যদি বক্তা চোখ না দেহে বক্তা ওয়াজ করবি কেমন কি কোরআন হাদিসের কথা? আই লাভ করে তো এই দুটি এমনি একটু চলবে, আরে মাথার লাগে তো মাথা দিয়ে পানি করুক, চোখ লাগাস না। হ্যাঁ এটা কাজ সেট করছে রে এই দুটি রাজধানী গাড়ির ট্রেনের লাইট। বাবা যারা পিছনে আছেন শোনা আমার, আপনারা দেখ এই লোকগুলো দেহে না যায় লাইটের ঠেলা দেখছে, আমরা ঘুম পাড়ে না দেহে আমি কিছুই বোঝো না, এই লাইটগুলো বন্ধ করে এই চারটে লাইট বন্ধ যেত এই লাইটে হয়ে যাবে। আরে আমাদের কালকেও তো ওখানে মদনাপুরের মাদ্রাসায় তো এইরকম লাগাইছিল, তো প্রজেক্টর লাগাইছিল তো মাথা লাগাই দিছে। আরে বক্তার মাথা ভাড়ে দাও না লাইট দিয়ে চোখ লাগান কে? হুম বাবা এই পাখে যারা আছেন আব্বা গো আগে বসো বা, সোনা মোর বাবা মোর বলছি আমার ধন মোর মানিক মন আগে বসো, আসো বা আগে বসো, এটি এসো বা এটি এসো সামনে এসো আর উঠি এসো, আসো উঠি এসো সবাই উঠি এসো। দেখ তো চোখ দেখা না যায় একটা লোক দেখা না যায়, আই লাইট কাটি দে তো মুই লাইট ফিট করে দিয়ে বড় লোক উয়ে বসবে কত এটি আসি কিন্তু আমার সাথে কি মেমোরি কোনো কাম হবে না। আরে বাবা রাস্তার জায়গায় আছেন বাবা, তোমরা একটু আগে বসো বা আগে বসো, আব্বা কম আগে বসো সবাই আগে বসো। আরে বাবা কেতাবি তালিম এত শোনেন, এত মজমা মসজিদে কেতাবি তালিম আড়াই ঘন্টি যে বাবা অল্প লোক মিলি মিলি বসে এলা তো কি সুন্দর দেখা যায়। হ্যাঁ এটা করে দে এটা সুন্দর দেখা যায় মানুষের চোখ। হ্যাঁ এই দুটো বিড়ালের রেলগাড়ির তেল লাগিয়ে দিয়েছিস বা সুন্দর সবারে দেখা যায়, চোখ দেখা যায় মাথা দেখা যায় টুপি দেখা যায় তকবির লাগা নাই তকবি আসতে হল নাই তকবি ওই কটা ছোঁয়া কেড়ে আসেন না তোমরা যুদ্ধ হয়েছে কেড়ে অসমীয় কব লাগিব নেই বাংলা নক নকম না এটি অসমীয় কম এটি এসো আসো বা আইসো শোনা মোক কই যেতে এসো এতে আগে এসো আগে এসো। হ্যাঁ এই টানের মধ্যে কয়েকজন ওই যে চেঙ্গড়া মাদেশ আছে না ঘর মোটর করে হেরি না ভিতরে বয়স না আড়াল হ্যাঁ থাকতি বাবা। হ্যাঁ এই শুটিং ক্যাম্পে জামে মসজিদের ঈদগার ময়দানে যখন দেড় ফুটি প্রতিবন্ধী আছিল এক সময় আসছিল নাকি সেই সময় আজ মধ্যে 10 থেকে 12 বছর আগের কথা, তখন আমি এই শুটিং ক্যাম্পে আসছিলাম। আজকে আমার 2022 তোমাদের শুটিং ক্যাম্পে আসলাম, তোমরা খুশি না বেজার? আসতে গেলে খুশি না বেজার? জোরে কন খুশি না বেজার? যে কাই কাই খুশি হাত তোলো তো তকবির লাগা না তকবির ওই জায়গার ফাঁকা দেখি সেলন হয় না ওই জায়গাটা মাদক ফাঁকা ওই ওই ফাঁকাটা শয়তান কয় লাখ বেল কি লাখ চোখে মুখে লাখ মাদুর মধ্যে লাখ। হ্যাঁ 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 আগে বস আগে বস শোনো আগে বস আগে বস তাহলে এলা দেখতো মজমাটা রসুলের সুন্নত তরিকে হয়ে গেল যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছিলেন যখন সাহাবা আজমাইন রসুলের কথা শুনছিলেন ওই সময় যদি কোনো একটা চাদর যদি উপরে ফেলে দেওয়া যেত কোনো জায়গায় ঢেউ থাকতো না যদি কোন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনদের মধ্যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু হ্যাঁ ইনি সাহাবাদের কাছ মাঝখান থেকে আল্লাহ রসুলের কথা শোনার জন্য এত ইন্তেজার হয়ে থাকতেন সাহাবারা বলতে ওসমান গনি আল্লাহ নবী যখন কথা বলছে তুমি এত কাছাকাছি যাও কেন? বলছে দেখো আমি গনি হইতে পারি ধনী হইতে পারি আল্লাহ রসুলের কথা এত বড় দাম আমি যদি একটা আমল করতে পারি আমার ওসমান গনি কামিয়াবি হয়ে যাবো যেরকম সুবহানাল্লাহ। তাদের বমজন আমরা তো আল্লাহ রসুলের কোরআন হাদিসের কথা বলবো, তোমরা তো এটা আমল করতে হবে সোনারা। আমার আব্বারা যা হোক বাবারা বহু আশা করি আপনারা আজকে শুটিং ক্যাম্প জামে মসজিদ ঈদগাহ ময়দানে আজকের জালিসুর রহমানের আজকের তফসিল কোরআনের আয়োজন করেছে কমিটি বিন্দুরা, বসু বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের জন্য আজকের জলসাটা আয়োজন করছে। এই আয়োজনটা ভালো হচ্ছে না খারাপ হয়েছে বাবা? জোরে বলুন বাবা
কার কার জন্য ভালো হচ্ছে হাতটা তুলি দেখাই তকবীর লাগাই নাই তকবীর আমি শয়তান জানি না শয়তান জানে কে জোরে বলুন আরো জোরে আমি যেটা দেখি না সেটা দেখে কে আরো জোরে জোরে বলুন আমি যেটা বুঝি না সেটা বোঝে কে আরো জোরে নাই তাকবীর আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد والصابدين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم من صلاك طريقا التميس في علما سأل الله لا طريقا إلى الجنة أقم الصلاة السلام قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها والسماء شهرها وصلت فرضها وأتت بلاها فقد كل من أيام أبواب الجنة الشاد أقام الصلاة السلام بسم الله في الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا فرستارا সবাই বলে নাই তাকবীর আজ আমাদের খুশির দিন আসিল ভাবে আমার কোলে রহমতুল
للعالمين اللهم صل على مولانا محمد العيال السيد لا مولانا أخرد ردين بي أخرد ردين بي كتعي ريل البرية حبيبي بينا كلا فبي مغفل بسيا اللهم سلم على مولانا محمد على يالي سيدنا مولانا محمد. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. أبا زنامار أمي تمہادر کے سلام دیا چھے باب أبا رامار برطمان جود এটা যুগ হলো আধুনিক যুগ এটা যুগ হলো সাইন্সের যুগ এটা হলো টিভি টেলিভিশনের যুগ এটা হলো ফ্যাশন যুগ এই যুগে এই জামানায় বাজারে চললে বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না হিন্দু বাবার ছেলে এই হিন্দু বাবার ছেলে না মুসলমানের ছেলে বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না হিন্দু বাবার মেয়ে যে জামানায় যে যুগে মুসলমানের ছেলে মেয়েকে চিনুক্ত করা যায় না যেরকম ঠিক না ঠিক সেই জামানায় সেই যুগে মুসলমান হয়ে রসূলের একটা সুন্নতকে যদি পাইবন্দি করা যায় রাখা যায় জিন্দা রাখা যায় সেই রসূল আমাদেরকে ছাড়ে কোনোদিনও জান্নাত যাবে না যেরকম সুবহানাল্লাহ সেই জন্য সোনার চান আমার শুটিং ক্যামের বন্ধুরা আমার পাতলা ঘর থেকে আসে বন্ধুরা কদমতলা থেকে এসে বন্ধুরা বিভিন্ন এলাকায় পুন্ডিবাড়ি থেকে এসা বন্ধুরা আমার সোনাপুর এলাকার থেকে সিমলাবাড়ি থেকে এসা বন্ধুগণ আমার মা বোনেরা আমি তোমাদেরকে একটা সালাম দিয়েছি বাবা সালাম দেওয়াটা হলো সুন্নত আর সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব সেই জন্য আমি আর একবার সালাম দেব যাতে সামাল সালামের আওয়াজটা ভূমিকম্প মতন আসিয়া যায় আমি আবার সালাম দিতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু যাহোক আজকে শুটিং ক্যাম্প জামে মসজিদ ঈদগার ময়দান উন্নতি কল্পে আজকে বিশাল তাফসীর কোরআনের সম্মানীয় সভাপতি সাহেব মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম আর সালাম দিলাম দূরদূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকারে নিশ্চিনা ওলামা দিনকে আমি সালাম দিলাম আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করব লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জোরে পড়ে লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা রিজিকের মালিক যে আল্লাহ হায়াতের মালিক সেই আল্লাহ পড়লা ইলাহা পড়লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়লা ইলাহা পড়লা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah Muhabbate par sallallahu alaihi wasallam Tale baba jannater malik ke Allah Jore bolben ke Allah Jahannamer malik ke Allah Tale amra ajke
এই মহফিলের মধ্যে আমরা সবাই জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই জান্নাতে কে কে যাবে হাত তুলি দেখাই দোনো হাত তুলি দেখাই তাকবীর লাগাই নাই তাকবীর আব্বার আমার হাত তুললে তো জান্নাত পাওয়া যায় না সোনা জান্নাত গেতে হলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশনটা থাকতে হবে যেরকম ঠিক না মিঠি ও শুটিং ক্যামেরার বন্ধুরা ও শুটিং ক্যামেরার মামা বোনেরা জান্নাত যেতে হলে মা বড় কঠিন আছে রে মা তুমি মুসলমানের ঘরে তুমি জন্ম নিয়েছো রে মা তুমি মমিনের ঘরে মা তুমি জন্ম নিয়েছো মা তোর মা মমিন মা তোর বাবা মমিন মুসলমান মা মা তার ঘরে জন্ম নিয়ে মা বিদায় কালে মা তুমি মমিন হিসেবে যাবা এটা আল্লাহর কাছে বড় লাখ শুক্রিয়া আদায় করা দরকার সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহকে বলি দিছি আল্লাহ আমি তো সেই মুমিন বান্দা তোর বান্দি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত তোরকম সুবহানাল্লাহ তোরকম সুবহানাল্লাহ আল্লাহ বলছে আমার বান্দা বান্দিরা ও মা মুসলমান বান্দা বান্দিরা ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ও আমার আদেশকারী বান্দা ও আমার আদেশকারী বান্দিরা তো দেখুন সুবহানাল্লাহ কিন্তু মুসলমান হয়ে বাবা নাম রাখলো মুসলমানের খাতায় মুসলমান হয়ে আব্বারা মুসলমান এখন হালাল হারাম চেনে না ঠিক না মিটি না মুসলমানের খাতায় কিন্তু সন্দেহ হলে মুসলমান হালাল হারাম বুঝে না তোমার শুটিং ক্যাম্পে নাই মাতলা খোয়ায় নাই আমার আশা মত আছে সন্দেহ হলে না রাস্তাঘাটে পাগলা হ্যাঁ কুত্তের মতো কি হাঁটে আর বেড়ে বাড়ার দা জোরে কান ঠিক না বেঠি জোরে কান ঠিক না বেঠি করে কি হলো রে তোর কামা রাজা বন গয়া বলে রাজা বনিয়েছে তুই রাজা বংশীস খালি কবর যাত ভালো করি বানাইবে যেরকম ঠিক না ভাই ঠিক আবার আমার সোনা সানরা ও বন্ধুরে ও মুসলমানের নাম কইলাম খাতার মধ্যে বাবা কিন্তু মুসলমান যদি হালাল হারাম চিনত তাহলে ওই মুসলমান কোনোদিন মুসলমানই তো হারাইত না মসজিদ আজান যখন দেয় মসজিদে সুন্দর করে দেখায় আল্লাহু আকবার আল্লাহু আকবার রাই তাকবীর ওই মুসলমান চার দোকানে আড়াই ঘন্টা দুই ঘন্টা গ্যাদারিং চলায় ওই জহরের নামাজটা দশটা মিনিট আছে আল্লাহর হুকুম মানার সময় মেলে না ঠিক না মিটি ও মুসলমান আসরের নামাজটা দানের পরে টাইম মতন দশ মিনিট পাঁচ মিনিটে জামাত খারাপ হয়ে যায় হারে দুই ঘন্টা বন্দুক দিয়ে গল্প করে কিন্তু দোকানের মধ্যে ইমামদার বলি ঘোষণা করে ঠিক না বিঠি আল্লাহ রসুলের কাছে এক লজ্জা বলছে হুজুর আমার ইমান ঠিক আছে কালকে হুজুর তুমি সেই ভাল কাম করো তারপরে হুজুর ইমান ঠিক আছে তারপরে কী করিস হুজুর দান করো ইমেন ঠিক আছে তারপরে হুজুর সবাই ভাল পাও নামাজ পড়িস কই না আর কী করিস হুজুর এলে ভাল কাম না আর কী করিস নামাজ পড়িস না কেন তুই এক নম্বর ফাসেক আল্লাহর হুকুম না আল্লাহর হুকুম দেয় পারে না উনি যদি আমি সব দিয়ে ভাল উনি কোনোদিন ভালাই হতে পারে না আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া মাই গাব্বিলাল্লাহু তাআলা নবী গো গো নবী পৃথিবীর জমিনে সবচাইতে ভালো বস্তু ভাল আমলটা কি গো নবী নবী বলল ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা যখন নামাজের সময় হয় ওয়াক্ত এসে যায় সময় মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল নাই থাকবি বাবা নামাজ কালাম নাই তার ইমান বলে বড় তোর এখন ঠিক না মিঠি এই কেমন কি মানে তো মুসলমান নাম নাম কাজ তো মুসলমান আমার তুই আছে কতগুলো মুসলমান তোমার শুটিং ক্যাম্পে নাই খালি শুক্রবার করে যায় তোমার তুই আছে
বারেন্দাত মুন্সি হাফিজ সাহেব কারি সাহেব খুতবা নাই পড়াইতে ইস 32 জায়গা পড়ি ফেলাইল বারেন্দাতে হেবা ধুবুত ধুবুত সেটা মুঙ্গে হারে এত নামাজ পড়লু কে রে আজকে শুক্রবার নয় কা হুজুর কদিন পরে আসলে না তিন দিনের পর আজকে মনে হয় তুই কোন কোন সুরে দিয়ে নামাজ পড়িস দিয়ে কা হুজুর মুই সুরে না জানো তুই যে মুখ দিয়ে নড়াস কা তোমরা মন না গুলে মুখ নড়া না যে মুইও তোমার দেহ দিয়ে মুখ নড়া কন্ত বাবা এইরকম ডিজিটাল মার্কা মুসলমান আছে না নাই জোরে কান আছে না না ও সুদিম কেমন বন্ধুরা বাবনেরা শুনে রাখো মা বহুদূর থেকে এসেছেন মা বোনেরা আম্মারা শুনে রাখো আল্লাহ রসুল কি বললো মা ভালো করে বুঝিয়া নাও মা ও মা বোনেরা আল্লাহ রসুল বললো আলমার আ তুই যে সালাত খামসা আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার নবী বাবা সামা সাহারুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়া সালাত ফরজাহা ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় থাকে আমার নবী বলাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামী প্রেমী হয়ে যায় আমার নবী বলে ফাঁকা দেয় কোনো মানায় জান্নাতুসার নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ আত্মা জান্নাতের দরজা খোলা রাখবে এরকম সুবহানাল্লাহ নিজে নামাজ না পড়ো বউ নামাজ পড়বে পড়ে নিজে নাকিয়ে সাটকিয়ে তিন কিয়ে সাটকিয়ে নামাজ বউ কাবে নামাজ স্বামী ভালোই বুঝন কে আমরা নামাজ পড়লে মাঝে মাঝে নিসাব জানা কি নামাজের ঝোঁক ফেলায় আছে না নাই কি নামাজে বলো ভোগ ফলাকে বুঝার আফসা মনে কালকে ওয়াজ করছে কি ওয়াতাত বালাহা স্বামী যখন বাড়ি আসবে স্বামীর মুখের দিকে তাকাইয়া একবার যদি মুস্কি হাসি দেখা যায় ও বনি রে আফসার হুজুর বলছে হাদিসটা আল্লাহ নবী বলছে ওয়াজাউ জুহা আনহা রাদিন তার স্বামী যদি তার উপরে রাজি হয়ে যায় রসুল বলল দেখালা তিলি জান্নাত সেই মেয়েটা হইবে আমার মা বোনেরা আল্লাহ রসুল মা চারটে কাম তোমাদের জন্য হাদিসে বলে গেলেন এই চারটে কাম যদি মেয়েরা করতে পারে রে মা রসুল গ্যারান্টি দিয়ে বললেন ওই মেয়েদের জন্য আল্লাহ জান্নাতের দরজা গুলো খোলা রাখবে মাঝে মাঝে বাড়ি যান সভা করি বাড়ি যে সালাম দিয়ে মুখে চা খাওয়া কয় মায়ের বাপ চা খাওয়া কয় মায়ের বাপ কুসকে আব্বা কুসকে রে হুজুর খবর না ভাইস বাড়িতে বেরলে স্কুলের ছাত্রগুলো মোক হুজুর কয় হিন্দু সভা বলে মোক স্কুলে হুজুর কয় তুই হুজুর করতে কী অসুবিধা হয় মাঝে মাঝে তোমার মন না করেন তো হুজুর কনে কী করো মত জ্বালা তাতে মনে মনে ভাবুন রে হুজুর সব জায়গা ধোয়া যায় বাইরে হুজুর হওয়া সহজ আমির সাহেব হওয়া সহজ আই বাবা প্রধান সাহেব হওয়া সহজ মৌলভী সাহেব হওয়া সহজ আব্বারে পীর সাহেব হওয়া সহজ মুক্তি সাহেব হওয়া সহজ নেতা সাহেব হওয়া সহজ বিবির কাছে বাবা হুজুর হওয়া বড় কঠিন ধরে কোন ঠিক না মিঠি কয় নম্বর হুজুর গ্রামের লোক না জানলে তোর বাড়ি আলি ভাল করে জানে ধরে কোন ঠিক না মিঠি খারাপ লাগছে বাবা যদি খারাপ লাগছে ও মা বলে আমরা জান্নাত যদি চাইতে চান মা আল্লাহ রসুল বলো আসানা ফরজাহা মারে আল্লাহ রাব্বিল আলামিন মা তোদেরকে পর্দা করা ফরজ করেছে নবী বলে ওই মেয়েটা যদি নিজের শরীর চরিত্রটাকে পবিত্রতা রাখে পর্দায় পুষি দেয় থাকে আল্লাহ রসুল বলো সেই মেয়েটা হবে জান্নাতি যেরকম সুবহানাল্লাহ আমার আম্মারা ভালো করে শুনে রাখো আব্বারা যুবা ফাইরা কেন গো বাবা বুঝেন না ও বন্ধু রে কেন বাবা তোমরা বুঝেন না কেন বাবা মুসলমান কেন মুসলমানের তো হারাইল তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান
কাফের খাততে নিধন হইতাছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম মাদ্রাসাও ভুলিলাম মসজিদ ভুলিলাম তাই তো এত অপমান কাফের খাততে নিধন হইতাছে কি করে মুসলমান কোরআন সারিলাম কোরআন ভুলিলাম হাদিস ভুলিলাম হাদিস সারিলাম তাই তো এত অপমান কাফির খাততে নিধন হইতাছে কি করে মুসলমান যদি কোন ঠিক নবী ঠিক মুসলমানের বাড়িতে টিভির কভার আছে মোবাইলের কভার আছে বালুশের কভার আছে নেফের কভার আছে ড্রেসিং আয়নার কভার আছে আলমারির কভার আছে সব জিনিসের কভার মেলে মুসলমানের বাড়িতে কোরআন শরীফের কভার নাই যদি কোন ঠিক নবী ঠিক মাস তিন মাসে একদিন পরে তা কোরআনটা নাকি নাখারি ঘরে বাইরে ঘরে দেখা খালি তক্তার উপরে চৈত্র মাসে ধুলা বৈশাখ মাসে ধুলা দিয়ে কোরআন উপর পাতা দেখা যায় না জোরে কোন ঠিক নাবি ঠিক আব্বার আমার সোনা চানারা বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ অবতার নবী গো এমন নবী ছিল গো রহমতুল লিল আলামিন নবীজির মোহাম্মতে কিছু বিধিনরা ইসলাম গ্রহণ করার জন্য গভীরাইতে কিছু কাফের বেঈমানরা নবীজির বাড়ির মুখে রহনা হয়ে গেছে সব বিধিনরা বলল ভাই রে আমরা সেই মোহাম্মদের কাছে যাইয়া আমরা কলেমাটা পড়ে নিয়ে মুসলমান হয়ে যাবো যেরকম সুবহানাল্লাহ তো ছেড়ে আছে রে ওই বিদিনরা গভীরাইতে রসুলুল্লাহ বাড়ির মুখে রহনা হয়েছে নবীজি বাড়ির কাছাকাছি এসে গেল আবু জেহেল তার সামনে যে দাঁড়াইল ওরে ভাই তোমার বাড়ি কোথায় এত রাইতে তোরা কোথায় যা আবু জেহেল বলো তোরা কার বাড়িতে এত রাইতে যাও ওই বিদিনরা বলো আবু জেহেল আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা শত্রু বাণী কলেমা পড়িয়া আমরা মুসলমান হইতে যাই জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবি আবু জেহেল বলছে দেখো মুহাম্মদ আমার কি হয় তোরা কি জানো আমার সম্পর্ক কি আমার ভাজতে হয় ওখানে যাইও না কে ওই মুহাম্মদ জমিনের নিচে যত বস্তু আছে সবকে জাদু লাগাইতে পারে ধরে কোন নাউজুবিল্লাহ ভাই তোরা যদি মুহাম্মাদের কাছে সত্যর বাণী সত্যর ধর্ম গ্রহণ করতে চাও তাহলে আমরা তোকে একটা বুদ্ধি শিখিয়ে দেব কি যাই ভাই রে মুহাম্মদ জমিনের নিচে জাদু লাগায় কিন্তু আকাশের উপরে জাদু লাগাইতে পারে না তোমরা যেতে সেন রে ভাই এখন আকাশে কি দেখা যায় চন্দ্রটা দেখা যায় মুহাম্মদকে যে বলবেন ও মুহাম্মদ তোমার কাছে আমরা সত্য ধর্ম গ্রহণ করতে আসলাম আমার একটা প্রশ্ন কি এই আকাশে চন্দ্রটাকে যদি আমার নজরে দুখণ্ড করে দেখে দিতে পারো রে মুহাম্মদ আমরা মুসলমান হয়ে যাব কলেমা পড়ি যেরকম সুবহানাল্লাহ বিদিনরা বলল আবু জেহেল এই প্রশ্ন আমার জবান দিয়া মুহাম্মদের কাছে বলা সম্ভব হবে না যেরকম সুবহানাল্লাহ কেন কেন আবু জেহেল রে পৃথিবীতে যত নবী আসিয়েছি রে আবু কেউ আকাশে চন্দ্রটা দুখণ্ড করে দেখে দিতে পারে নাই রে আবু জেহেল আমরা বিশ্ব নবী মুহাম্মদকে আমরা এই কথাটা বলতে পারবো না ভালো না আবু জেহেল বলছি
তোরা যদি না পারো আমি তোদের সঙ্গে যাব আমি প্রশ্ন করব তোরা হ্যাঁ বলবে মুহাম্মাদের কাছে আমি নিজে প্রশ্ন করব আমিও তোমাদের সঙ্গে যাব যদি মুহাম্মাদ আমার নজরে আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দেখে দিতে পারে ওরে ভাই আমি আবু জেহেল কলেমা পড়ব যখন সুবহানাল্লাহ গভীরাত হয়ে গেল বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়িতে আবু জেহেল সেনাবাহিনী সাথীগণকে নিয়ে পৌঁছে গেলেন গভীরাইতে আবু জেহেল রাসূলুল্লাহকে ডাক মারেন মুহাম্মদ ও মুহাম্মদ রে আমার নবী রহমতুল্লিল আলামিন গো আমার নবীর নবীর মনে অন্তরে হিংসা নাই আমার নবীর মনে কিনা নাই আবু জাহেল যত লড়াই করেছিল যত কষ্ট দিছিল আমার নবী অন্তরে দুঃখ রাখে নাই চাচা ডাকাই রে এত রাইতে কেন রে চাচা ডাকে রে আমার নবী রহমতুল্লিল আলামিন সঙ্গে সঙ্গে দরজাটা খুলিয়ে দিয়ে দেখে চাচা সহকারে বহুত লোক দাঁড়ায় আছে চাচা গো এত রাইতে কেন আমরা আসলাম তোর কাছে একটা দরকারে আমার একটা প্রশ্ন আছে এই সাথীরা একটা প্রশ্ন করবে আমি প্রশ্ন তোমাকে করবো কয় চাচা বলুন কয়েছে হ্যাঁ মোহাম্মদ তোমার কাছে ইসলাম গ্রহণ সবাই করব একটা প্রশ্ন মোহাম্মদ রে আমার নজরে বর্তমান যে আকাশে চন্দ্রটা দেখা যায় রে মোহাম্মদ যদি তুমি চন্দ্রটাকে দুখণ্ড করে দেখে দিতে পারো রে মোহাম্মদ আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব আমার রসুল বলল আকাশে চন্দ্র খণ্ড করি দেখাইতে হবে আমার নবী দুই চোখের পানি ফেলে কান্দে বাবু এমন কঠিন প্রশ্ন চাষা কোনো দিন করে নাই আজকে কেন বা আমাকে করলো রে মাবুদ মাবুদ তুমি কি করতে পারো না আমাকে আমার নজরে বলা এই তোর বান্দাদের নজরে আকাশে চন্দ্রটাকে তুমি দুখণ্ড করে দেখে দাও আল্লাহ বলে যে ভাই আমার নবী খেয়ে বলিয়ে দে রে আমার নবী যা বলবে আমি আল্লাহ তাই করিয়া দেব কবি বলো চাষা আসেন আমার সঙ্গে আসেন চাষা আকাশের চন্দ্র তো খণ্ড করে দিতে হবে দেখাইতে হবে হ্যাঁ আসেন গুহার দিকে চলে আসেন গো চাষা হাওয়ার নবীকে নিয়ে সাথীরা চলে গেলেন আমার সোনার নবীজি মাওলার দিকে তাকায়া তাকায়া কানলে আমার নবীজি সাদত আঙুলটা একবার চন্দ্র দিকে একবার যখন ঘুরায় আকাশের চন্দ্রটা সঙ্গে সঙ্গে দুখণ্ড বেদিনীরা বলছে মুহাম্মদ আমাকে আর মাঝে যা দেখাইও না আমরা এখন কলেমা পড়ে মুসলমান হয়ে যাব আমরা সহ্য করতে পারি না জমিনের মধ্যে আবুদের বলছে না 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 এখনে মুসলমান হবে না উনি আকাশে চন্দ্র দুখণ্ড করে দিল উনি যদি একত্র করে জোড়া লাগিয়ে দিতে পারে তাহলে তোরা মুসলমান হবে আরে এত বুদ্ধি আবু জেহেলের আল্লাহ নবীকে বললেন মুহাম্মদ তোমার আকাশে চন্দ্রটা দুখণ্ড হয়ে গেল এখন যদি তুমি একত্র করি জন করে দিতে পারো তাহলে এরা মুসলমান হবে আমার নবীজি আবার সাদত আঙুলটা দিয়ে আবার একবার যখন ইশারা করলো সঙ্গে সঙ্গে আকাশে চন্দ্র দুখণ্ড চন্দ্রটা আল্লাহ আবার একত্র করিয়া দিলেন যেরকম সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ সেই নবীর উম্মত বাবা বিভিন্ন বললেন মুহাম্মদ রে
আমরা থাকতে পারি না সত্তর বাণী পড়ে আল্লাহ বলছে বান্দা আমি আমার পছন্দনীয় ধর্ম হলো ও বান্দা রে আমি আল্লাহ নিজেই পছন্দ করি ইসলাম আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম তখন সুবহানাল্লাহ সমস্ত বিধিনা নবীর কাছে ইসলাম গ্রহণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বা যারা আমার শোনার চাল্লা আমার মা বোনেরা আজকে সেই মুসলমান কলেমা পড়িয়ে আজকে নিজের কলেমাটাকে নষ্ট করলাম জোরে কল ঠিক না ঠিক মুসলমানের নামা নাম খাতা রাখলাম এখন পর্যন্ত নিজের বিবিটাকে পর্দায় রাখতে পারলাম না এখন পর্যন্ত আমাকে বলে হুজুর দোয়া করেন কে আল্লাহ দিলে তিনটে বেটি হুজুর বেটা নাই তোমরা বয়ান করছে তিনটে বেটি যা জান্নাত তার ওই জন্য আমি টেনশন করো না কি কে তিনটে বেটি বেটা নাই নে আমি মাস্টার মানুষ মাস্টার জান কোটি তা কয় কু জানেন না কুচবিহারের রাসের মেলা মোর বেটি তিনটে হয়েছে জ্বালা যা তোমার সবা হল লটকোবাড়ি গাড়ির সিট নেই আসাম মোড়ে চললুম ধাপে সিট নাই দাঁড়িয়ে আছে হ্যান্ডেল ধরি ও কে হুজুর তোমার বয়ান মোর কমন কে কয় বেটি তিনটে মোর জান্না কোন পাইছ নি নামাজ পড়েন না কেন আল্লাহ দিয়ে নামাজ বেটি তিনটে জান্নাতি ও তোমার বেড়ি তিনটে করে তাও ঠিক দেখো তো না ঠিক তোমার সামনে ছিল দেহ তো ওই বাড়ি বাড়ি উঠলো সবগুলো তো বাবু দেহ বুঝলে না বাবু জিন্সের প্যান্ট প্যান্ট সাবগার দেওয়া কয় জানেন না যাবো না খারাপ না তিনে তিনটে বেটি মোর মাইনকে এমন সাজে নিচে রে বাপ জিন্সের প্যান্ট আর হাফ গেঞ্জি গাত দিয়ে মাথা থাকতে হেলমেট মাথে নিয়ে রাসের মেলা দেখতে এসে কুচবিহারে জেলা কত ওই মেয়ের বাবা জান্নাত যাবে ধরে কোন যাবে আমার নবী বলেছে তার একটা মেয়ে যদি ইসলামী সুশিক্ষিত জ্ঞান দেয় ওই মেয়ের বাবা হবে জান্নাতি তার দুইটা মেয়ে ওই মেয়েটাকে যদি এলেম দার বানায় কোরআনে হাফিজা বানায় ওই মেয়ের বাবা হবে জান্নাতি আমার নবী ওই মেয়ের বাবা জান্নাতি হবে ওই মেয়েটা যদি হাতানাত ফরা জাহাম মেয়েটা যদি পর্দায় পুষি দিয়ে থাকে মাবুতের হুকুম মানে রসুলের তরিকায় চলে সেই মেয়ের বাবা হবে জান্নাতি আল্লাহ এমন মাইও বেটি নিয়ে যে কলেজ তোমার তিন আগে বাপ জিন্সের প্যান্ট শার্ট পরিয়ে নিয়ে বেটি নিয়ে যাক আমি জান্নাতি যাইতো গেল কুল গেল যাইতো গেল কুল গেল যে লোকুল বেটির লাগে গোসল হাজি ডুবাইল সম্মান বেটি কলেসে পরে রে বেটি নলেসে বাড়াইছে তলে তলে রেস্তারি করিছে যাইতো গেল কুলরে গেইল জেল কুল হুমান বেটার লাগে গোসল হাজি ডুবাইল সম্মান বেটা কলেসে পরে রে বেটা নলেসে বাড়াইছে তলে তলে রেস্তারি করিছে স্যাঙেরা স্যাঙির রাজি কি করে দেশের কাজি যেরকম ঠিক না আমি ঠিক ব্যাপার হিসেবে গল্প কয়বার শুটিং যে আমার যত মানুষই আছে বৃষ্টিতে মজ জব করি খয় বাবু খালি এবার ডিগ্রি ক্লিয়ার হলে তো এই কাজ একটা বেটা ব্যাপারে কত বড় হগের আশা বৃষ্টিতে মজ্জব করা কম কথা বেটা খালি এই পথে লাস্ট ইয়ার পরীক্ষা দিলে কাম শেষ বাবুপুরি কলেজ যাওয়ার শোনে কিরে মোর বিয়ে বলে বৃষ্টি বলে মজ্জব করবে মোর তো বিয়ে হয়ে গেছে আব্বা তো জানে না এই কথাটা কার দ্বারায় বাস করা গ্রামের কতগুলো সম্বন্ধের ভাইজি থাকে না ভাই সে গুড়মুড়ি যে ট্রেন ধরছে কেন কী হলে হ্যাঁ লেবু কী হল তোর কী নাম লেবু জোরে কোন কি নাম লেবু জোরে কোন কি নাম লেবু বলছে লেবু তোর কি হল মিষ্টান্ডা মানুষ রে স নাম না হয় লেবু ছইবু কয় ভাই সে তো ট্রেন ধরি কম ওর বিউ রেস্টারি হয়ে গেছে কল তো কে বাপ
আমারে বাপ বৃষ্টির মধ্যে অবকর ভিতর বাপ শরীর কেম বল তুই এই আশা নষ্ট করলো কে ভাইছে মোর বিয়ে আমার এক বছরে হল করবো না ওই কলজতে পড়ি একসাথে চুপি চুপি স্টাডি করছে ওই তুই কায় কোন মেয়ে কয় কমলা কি নাম কমলা কে ভাইছে তোর ট্যাং দড়ি কম যে আব্বা খালি যে কবু কথা না যদি কমলা দিয়ে বলি বিয়ে না দে দুই ঘাস ফাঁসি দিয়ে বলি যে কাছে মামু কি তোমাদের বিষ্টে মজ জব করবেন না তোমার মজ তোমরা এখান তোমার লেবুর বিয়ে হওয়া শেষ কে কোথায় সিগড়ি লাভ নাই কাম শেষ কোন ঠাকার মেয়ে কয় কই কলেজে একসাথে বেঞ্চি দিয়ে বসে কমলা যদি না দেন বিয়ে দুই ঘাস ফাঁসি দিয়ে মরবে কে না বা একটা বেটা মরবা আজ কি বিয়ে পড়ে আনে দেখ তো একটা বেটা একে লাস্টে যে সবাই কিসের খোয়া বিয়ে আনে এখন বউ তো পছন্দ বেটার শ্বশুর আর কী করবে বেটার যখন পছন্দ এখন শ্বশুর গ্রহণ করে নিল বৌমাকে এখন শ্বশুরও ভাল পায় বউ যাক ভালোই আনছে এখন বাপ বেটায় ভাত খায় বৌমা ভাত দেয় শ্বশুরকে আব্বা আরও ভাত নেবেন না মা লাগবে না স্বামী কয় লেবু ভাত দেব বাপ করে বেটার নাম কেড়ে করে এটা কোন অদ্ভুত বউ রে ফির করে মুই তুমি কলেজ পড়ো নাই ওরে আমার কিতাবদান বই উদ্বান আসছে স্বামীর নাম কোয়া চিন্তা করি বুড়িয়ে কুল পায় না অ্যাঙ্করি ডেইলি খাইলে বউ ভাব দেবো কয় না কমলা লাগবে না বাবা চিন্তা করে বউর মুখের ভিত্তি করে বেটার নাম কয় গে এটা বিয়া কেলি বউ নাই লাস্টে চিন্তা করতে করতে বউমা যখন বাচ্চা আল্লাহ দিয়ে দেবে শ্বশুরের কত খুশি নাতি নাতনি পাইবে নাতি আসে গেছে এলা নাতি না দাদা সারা বসে না একে যারা বড় হয়ে যায় দৌড়ি দিয়ে মা কয় মা মা না কয় কমলা দে লেবু দে কোন সবার এটা রে দাদা কোথায় আছে মোক কয় লেবু দে কমলা দে মোর নাম হল কমলা তুই বাবার নাম লেবু তো কী এটা জন্ম দিল হ্যাঁ মোর নাম কয় এটা সবার বাপের নাম কয় বাবা কয় লেবু দে কমলা দে যান কয় মোর নাম কমলা তো বাপের নাম লেবু স্বামী তো বাড়ি নিয়ে বাজারে চলে গেছে চিনতে পড়ি কেলে সোয়াকে মেলায় নাম করে মানুষ শুনলে কবি কি গ্রামের মানুষ ও সোয়াকে বাবার নাম কয় বারে বারে লাস্টে বলছে চিনতে পড়তে পড়তে হঠাৎ করি যাকে স্বামী বাড়ি দিকে আসবে লাগছে কে তাড়াতাড়ি বাড়ি সব কলে কে আমার আগুন লাগছে বল কে ও সোয়া তোমার নাম কয় মোর নাম কয় আব্বা আমার না কয় কি তোর দোষ তা তোমার দোষ মু বাড়িতে কমলা কোন কে তুই মুখ লেবু গোসকে কে কয়স পাইলে বা যা হোক যা হবার হয়েছে তোমরা আজকে মান সংরক্ষা করো কে তোমরা আজকে শুটিং ক্যাম্পে যাও শুটিং ক্যাম্পে যাইয়া কার্টুন ভরা মিষ্টি রসলা মিষ্টি কমলা মিষ্টি নিয়ে এক কার্টুন ধরি আইস মুই বাবুক ধরি বেড়ে বাড়ি বসি থাকি আজকে লজ্জস্বরম এক পাখি থুয়ে বাবু তোর গাড়গুলো থাকবে তোমার দূরত থাকি মুখ আম্মা কবেন মুই তোমার দূরে আব্বা কবেন বাবু জানবে আব্বা এবং আম্মা আজকাল একদল নারী ফিরেছে স্বামী যদি বলে অসমি ফিরে একটা পান্দা স্কুলে যাবো কয় যাচ্ছি বেবির বেলা হয়ে যায় পানটা দিবি না কয়ে যাচ্ছি বিবিরে তুমি আমার পান খোয়াবি না জেলা টুক স্বামীটা গরম হয়ে যায় তখন বলে ওরে বাবা যাচ্ছি লাস্টের মধ্যে বাবাটা চোখ লাগে না ঠিক না মিঠে আমার মা বলে আম্মা রা কেন মা তোরা বোঝো না মা ও মা বলে রা রসুল্লাহ প্রথম স্ত্রী ছিল মা হজরতে খাদি জাতুল কোমরা মারে নবীজির দ্বিতীয় বিবি স্ত্রী ছিল মা হজরতে সাওদা রাদি আল্লাহু তালা লেখা মা নবীজির তৃতীয় স্ত্রী ছিল মা হজরতে মা আয়েশা সিদ্দিকা মাজান নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা মারে নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা মা নবীজির ছয় নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে সালমা নবীজির সাত নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে হাবিবা মা নবীজির আট নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা মা নবীজির নয় নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া মানবীজির দশ নম্বর বিবি ছিল মা হজরতে রায়হানা মানবীজির এক নম্বর বিবি ছিল মা হজরতে মারিয়া লাইক তাকবি মা বলে আমার নবীজির জীবনে একজন স্ত্রী চলে গেছিল কোন স্ত্রী নবীজির মনে দুঃখ দিয়ে যায় না জয় সুবহানাল্লাহ
কন্ঠ বাবা বর্তমান যুগের নারী স্বামীকে মনে দুঃখ দেয় কি না ধরে কোন দেয় কি না তোমার কথা শুটিং ক্যাম্পে দেয় না মা বলেন আমার আমারে বাবা কষ্ট হয় নাকি শোনা জোরে কোন কষ্ট হয় নাকি আম্মারা শুনে রাখো বা কেন বাবা তোরা বুঝো না আমার মা বোনেরা শুনে রাখো বাবারে ও মা বোনেরা তুমি কি জান্নাত যাবা না মা আল্লাহ রসুল বলি দিছে স্বামী যখন বাড়ি দিকে আসবে মা গো স্বামীর দিকে তাকিয়া থাকবা স্বামী যখন একবার তোর উপরে খুশি হয়ে যাবে মা রসুল বলি দিছে ফাতেমাকে মা ফাতেমা আমার বাড়ি আলি যখন আসবে মা আমার জামতা যখন বাড়ি আসবে মা গো আমার আলি তোমার দিকে তাকিয়া যখন খুশি হয়ে যাবে মা আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব যখন সুবহানাল্লাহ কিন্তু বাবা সেই জন্য নারীর গুণ দেখে বিয়োগ করতে হয় মুসলমান তো গুণ দেখে না রসুল বলছে নারীর গুণ দেখে বিয়োগ করতে হয় মুসলমান গুণ দেখে নগদ কত বাকি কত ঠিক না বিটি আমার তি আছে তোমার তি নাই বউ কি হয় হোক মাতার বেটি হোক বা সুদের বেটি হোক বা জুয়ের বেটি হোক ঘর কক্ষায় নগদ কত আর বাকি কত তা বউ করে নগদ আর যখন বাকি কত চলছে তা বউ কয় তাহলে মুই তার কথা মতন চলিম কে তো মোর অধীন মুই চলিম ধরে ঠিক না মিঠি সেই জন্য বউ একে ডিজিটাল মার্কা একে লিপিস্টি ফিবিস্টি আরও কত তিষ্টি ওট পালিশ ঠোঁট পালিশ আরও কত পালিশ হাতে তা পথ হাতনি তো রং করে হাতনি কাছে তা আমনিকের কাজ ধরে ঠিক না মিঠি মা বনে না আমার শোনা আসানা না কেন মা তুমি বোঝো না মা রসুল বলছো আসানা খরা যাহা মা রে তুমি কেন বুঝলি না রে মা তুমি তো জান্নাতে যাবা মা মা বিশ্ব নবী রসুল্লাহ বাড়ির দিকে চলে আসলে মা নবীজির তৃতীয় স্ত্রী হজরত মাইশা আম্মা জান নবীজির দিকে তাকিয়া তাকিয়া দেখছিলেন কেতাব খুলি দেখবেন মা নবীর শরীরের দিকে তাকায় মুখের দিকে তাকায় রসুল রসুল্লাহ দাড়িগুলো বারবার আয়েশা বলে নবী বলে আয়েশা রে আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন তাকাও আমার হাতগুলো কেন বোলাও আমার দাড়িগুলো তুমি কেন বোলাও আয়েশা বলছে হুজুর আপনি বাড়ির দিকে আসলে আপনার চেহারাটা দেখলে আপনার শরীরটা বলাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ মা বোনেরা নবী যে বাড়ি আসলে মা নবী খানা খাইলে আয়েশা রসুলের সঙ্গে খানা খায় একে পেয়ালা একে বা খানা থালিতে খানা খায় আয়েশা আম্মা যখন দেখে খানাকে হাড্ডিগুলো রেখে দেয় বিশ্ব নবী আয়েশার কামড়া হাড্ডিগুলা আমার রসুল চুষি চুষি রসগুলা খেলায় আয়েশা আম্মা যখন মোলা গ্লাসে পানি পান করে যেদিকে আয়েশা আম্মা ঠোঁট লাগে পানি খায় রসুল্লাহ সেই দিকে ঠোঁট লাগে পানি খায় হযরতে আয়েশা আম্মা যাও বলে হুজুর আমি গুজগুলে খেয়ে হাড্ডিগুলো রেখে দিলাম আমার হাড্ডিগুলো আপনি কেন চুষি খান আমি যেদিকে পানি খাইলাম আপনি সেই দিকে কেন পানি খান নবী বলছে আয়েশা রে তুমি যেদিকে পানি খাও আমি রসুল যদি ওই দিকে পানি ঠোঁট লাগে খাই তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও ওরে আয়েশা এই হাড্ডি এই পানি আল্লাহর কাছে রহমতের হাড্ডি পানি হয়ে যায় আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী মহব্বতে খাইবে আমি রসুল্লাহ খুশি হয়ে যাবো সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগে নারীরা স্বামীর আইটে বস্তু খায় যেরকম খায় বাবা কাল বেশি ভাত নেন না কিন্তু দেহ শুনি ভাত নেন কালকে ছাড়েন নাই ভাত অর্ধেক খেয়া গোস্ত দেখি লোভ বাড়ে বেশি সবগুলো কুত্তে খোয়াইছ সেরকম ঠিক না মিঠি অমা বলে না শুনি রে কুমা
ও আব্বারা শুনে রাখো আল্লাহ রবির দরবারে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো আবার কুলতু সুমায়ু নবী গো আল্লাহর কাছে আর কোন নামাজের থেকে আমল আছে নাকি নবী বলো কাল আছে কি বিদুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল যখন সুবহানাল্লাহ কিন্তু বাবা 95% নারী জ্বালায় বেশিরভাগ যুবকরা বিয়ে করার পরে রে শোনা ওই বাবা মার সাথে ভালো করে কথা বলতে পারে না ভালো করে বাবা মার সাথে বসে গল্প করতে পারে না যদি মেয়েটা ইমানদার না হয় যেরকম ঠিক না ঠিক আমার মা বলে না কেন মা তুমি বুঝলি না রে মা ও মা তুমি যদি তোর স্বামীটাকে হাতের কবজায় নিয়ে না মা তার মা বাবা যদি কষ্ট পায় রে মা তোমার স্বামীর ইবাদত আল্লাহ পছন্দ করবে না আল্লাহ বলি দিছে বান্দারে আমার ইবাদতের পরের বান্দা আমার হুকুমের পরের বান্দা তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ আচরণ করো যেরকম সুবহানাল্লাহ বন্ধুগণ আমার মা বোনেরা শুনি রাখো মা পৃথিবীতে বড় হলিছিল মা সব অলিদের হলিছিল সব আউলিয়াদের আউলিয়া ছিল তার বাবার নাম ছিল তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ তার ছেলে সারা পৃথিবীর সব অলিদের হলি হয় সব আউলিয়াদের আউলিয়া হয় তার বেটার নাম হলো আব্দুল কাদের গৌসুল আজম জিলানি বুগদাদি রহমাতুল্লাহ সুবহানাল্লাহ কিন্তু মা বোনেরা আব্দুল কাদের জিলানি গৌসুল আজম সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া মা এত বড় অলি ছিল মা একদিন তোর মা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহর মা বলছে বাবা আব্দুল কাদের বাবা তুমি নামাজ পড়েছো কইছে মা আমি নামাজটা পড়িনিছি মা আব্দুল কাদের রে কেন বাবা তুমি আমার দিকে বারবার তাকাও আব্দুল কাদের জিলানি বলছে মা তুমি এখন জিন্দা আছো মা আমি তোকে তাকাইলে মা আমার কলিজাটা ঠান্ডা হয়ে মা তোরে করছো কন্ত বাবা বর্তমান যুগের ছেলেরা বিবি পর পরে পরে মা যদি বাড়ি এসে বাবা যদি বাড়ি এসে কন্ত বাবা আমার দিকে সুচন্দরে তাকায় তাকায় এমন বউ কান মন্ত্র পড়ে দেখে বাবা মা বনে রাখো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসিল দুনিয়ায় আশা মতে গজবে আসিল হাজার হাজার মমিনি কানিল বিদিনের জ্বালা মা বনে রাখো শান্তি কেন নাই রে দুনিয়া মদের বাজার গরম হইল মদের বাজার গরম হইল যুগের কোটে মানুষ যায় বাপের ভিটা চুয়ে দিয়ে ঘরে জামাই বেটা হয় মা বনে রাখো শান্তি কেন নাই রে দুনিয়ায় মেরা বলে মেরা বলে স্বাধীন হবে মেরা বলে স্বাধীন হবে আরে পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই নিজের বাপকে বাপ বলে না শ্বশুরে কেঁদে আব্বা কয় মার কপালে বাজ্য ওঠে না শাশুড়িকে আম্মা কয় বউ শিখি দিছে বউ শিখি দিছে দেখছে আমার বাড়ি তো আমার বাড়ি তো সেই কুচবিহারে নটকো বাড়ি দিনহাটা তোমার বাড়ি তো সুটিম কেম আমার দিনহাটা নটকো বাড়ির দিকে না শ্বশুর আব্বা কয় হয়তো না তুই বাবা কয় দে যেরকম ঠিক না বেটি স্বামী বলছে ঠিক আছে কালকে তো যাবো ঈদের ঈদের দিন ওই কালকে তোর আব্বাকে আমি জোরে আব্বা করে আসবো